এখানে আছেন এবং তার সুস্থতা আমরা সবাই প্রার্থনা করি। রাজ্যপাল মহোদয়ে আমাদের পক্ষ থেকে গতকালই আমি মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহ এবং মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গ লা গণেশ মেল করে উইথ ডকুমেন্ট দিয়ে মমিনপুর কিরিপুরের ঘটনা জানিয়েছি রাত্রি মিডনাইট 1:25 AM। আমরা আজকে বিধানসভার দক্ষিণ গেট থেকে ঘর জ্বালিয়েছে, দোকান লুট করেছে, হনুমানজির মন্দির ভেঙেছে, বাইক পুড়িয়েছে, এমনকি হলুদ ট্যাক্সিগুলো মানে ওরা মালিক নয় ড্রাইভার, গুলো তো তফসিলি পরিবারের হরিজন, উড়িয়ে ছারখার করা হয়েছে বেছে বেছে। বাঙালি হিন্দুদের আর উদ্বাস্তু হতে দিতে চাই না, তাই আমরা সব প্রথা ভেঙে কারোর অনুমতি না নিয়ে রাজ্যপাল মহোদয় আছেন কি আছেন না না যেতে হবে, নইলে কোর্টকে অর্ডার করতে হবে। রাজ্যপাল মহোদয় অ্যাডভাইস করুক মুখ্য সচিবকে যে রিকুইজিশন করার জন্য সিএপিএফ, তার কারণ 5,000-এর বেশি হিন্দু তারা পালিয়ে গেছেন, পলায়ন করেছেন কলকাতার বুকে, এ লজ্জা রাখার জায়গা নেই। শুধু তাই নয়, আমি কলকাতা পুলিশের সিপিকে চ্যালেঞ্জ করছি যে আপনার একজন ডিসি সাউথ ওয়েস্ট সৌম রায়, ডিসি সাউথ ইস্ট সুদীপ সরকার, ডিসি পোর্ট জাফর আজমল কিদোয়াই, ওসি এবং কনস্টেবল নিচের তলার পুলিশ বাদ দিয়ে 3 জন আইপিএস সিএমআরআইতে আছে, বিরোধী দলনেতার কথা যদি মিথ্যা হয় 3 জন আইপিএস কে দিয়ে মিডিয়া 2 ঘন্টার মধ্যে প্রেস করান, বলুন যে না আমরা আক্রান্ত হইনি। এরপরে আপনি কি করছেন, সব প্রেসকে সেখানে ঢুকতে দিচ্ছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, মমিনপুর থেকে 20 কিলোমিটার দূরে চিংড়ি ঘাটাতে অবৈধভাবে গ্রেপ্তার করে তার সঙ্গে রাজ্য সম্পাদক উমেশজি ছিলেন, তাদের পূর্ব 44 ধারার অনেক বাইরে ছিল, ডিমান্ড নম্বর 1 ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর পুলিশ, ভিডিও ফুটেজ চালিয়ে চালিয়ে যদি গোটা বাংলা থেকে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে আনতে পারেন তাহলে একবালপুর থানা দখল করা তার ভিডিও ফুটেজ আপনাদের কাছে নেই, আমার কাছে আছে, আমি দিয়ে দিই। সেই ভিডিও ফুটেজ দেখে দেখে যারা আপনার থানা দখল করলো তাণ্ডব চালালো গোটা দিন ধরে কালকে মিডনাইট 12:00-1:00 দেশ বিরোধী শক্তি আছে, এর পিছনে আল কায়দা আছে, এর পিছনে আইএসআইএস রা আছে, এর পিছনে ভারতকে যারা ভাঙতে চায়, যারা কাশ্মীরে আজামউদ্দিন কাউন্সিলর শামস ইকবাল ফিরাদ হাকিম মেয়রের ক্লোজ এইডরা ওই ওয়ার্ডের কংগ্রেসের সভাপতি, তারা ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে লিডারশিপ দিয়ে এই ভ্যান্ডালিজম এই ব্রুটাল টর্চার তাকে অর্গানাইজড করেছেন, ইনস্টিগেট করেছেন। ডিমান্ড এদের অ্যারেস্ট আপনি যদি করতে না পারেন, হিউজ বোম এক্সপ্লোশন হয়েছে 2 ঘন্টা ধরে, এনআইএ কে দিয়ে দিতে হবে আমাদের ডিমান্ড, গভর্নরকে বলেছে অ্যাডভাইস করুন।
আজকে এই কোর্টে লিগ্যাল সেল থেকে প্রিয়াঙ্কা টেবরিয়াল লোকনাথ চ্যাটার্জিরা সেম ডিমান্ডের উপরে অ্যাপ্লাই করেছে এবং আমরা পোস্টপল ভায়োলেন্সের মতো এটা নিয়েও পাবলিক মুভমেন্ট করব ধন্যবাদ জানাব বিশেষ করে হিন্দু কমিউনিটির লোকদের কালকে সকালবেলার ঘটনার পরে তারা ভূকৈলাস রোড বেহালা মহেশতলা বিভিন্ন জায়গায় আত্মীয়দের বাড়িতে ধর্মশালাতে চলে গেছিলেন নইলে ফিজিক্যাল ক্যাজুয়ালিটির সংখ্যা এবং আরেকটা নোয়াখালী কালকে লক্ষ্মী পূজোর দিনে পশ্চিমবাংলার মানুষ দেখতে পেত যে পশ্চিমবঙ্গকে রক্তপতিকে অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদী এই মুহূর্তে গোটা রাজ্যে বিজেপি কর্মীরা মন্ডল স্তর পর্যন্ত তারা বিক্ষোভে সামিল হয়েছেন শান্তিপূর্ণ বিক্ষোভ মানুষের অসুবিধা না করে বিক্ষোভ আমরাও বিধায়করা এখান থেকে সিপি কলকাতার কাছে যাব দেখা করব আমরা জানতে চাইব কালকে ভোরের ঘটনার পরে সারাদিন আপনি কেন প্রিকশনারি মেজার কোন মীনাক্ষী ইনসাফ সভা হবে না কবে হবে ইনসাফ সভা বাংলা জানতে চায় পশ্চিমবঙ্গ আর মোহাম্মদ সেলিম সাহেবের দাদা একটা প্রেস কনফারেন্স অপেক্ষা করে আছি তিনি একটা প্রেস কনফারেন্স করুন আমরা চাই বড় বড় কথা আপনারা বলেন কিভাবে অত্যাচার করেছে বেছে বেছে হিন্দুদের উপরে এ লজ্জা রাখার জায়গা নেই আশা করভাবে আমরা জানতে ভাবে আমরা জানতে আমি শুনেছি বুঝিয়েছিলেন তারা কি চেয়েছিলেন আরেকটা জেনোসাইড হোক হিন্দুদের একটা বিষয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তার সময় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটছে তার কি পদত্যাগে দাবি করবে মুখ্যমন্ত্রী পদ থেকে এবং করবে না পদত্যাগ ছাড়া পদত্যাগ করবে রাজ্যপাল সে হাম লোক কা এক ডিমান্ড হ্যায় আপ গভর্নমেন্ট কো জলদি অ্যাডভাইস প্যারামিলিটারি ফোর্স হালত বহুত খারাপ হ্যায় আর পুলিশ পুরা রিলাক্টেন্ট হ্যায় পুলিশ কা লাপরওয়াহী বজায় সে রিলাক্টেন্ট অ্যাটিটিউড সে এ হাদসা হুয়া হ্যায় डिप्लॉयमेंट ऑफ सीएपीएफ एक नंबर है दूसरा नंबर है एनआईए इन्वेस्टिगेशन होना चाहिए पड़ेगा